हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जखने आछो सबाई खूब भालो आछो, आमरा एकदम ठीकठाक आछि। आर देखते पाच्छो सकाल सकाल कि रोद्दुर, देखो पुरो सादा होये गेछे, मने होच्छे कुयाशा पड़े गेछे, किन्तु एटा रोद्दुर, प्रचुर रोद्दुर, प्रचुर रोद्दुर। आर एखन बेजे गेछे घड़ीते कटा बोलो तो 10:30 कि 10:35 हबे, देखिये दिच्छि तोमाके, देखो 10:30 বাজে এখন। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আশেপাশে কাজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে এইখানটায়, আর তার জন্য আমি এই ঘর থেকে না ভিডিওটা শুরু করি না, আর মানে ভিডিওতে কোনো কথা বলার চেষ্টাও করি না, কখনো কখনো করে ফেলি। যেরকম আজকে ভাবলাম এখান থেকে শুরু করি, তোমাদেরও একটু খটখট আওয়াজগুলো শোনাই। এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো যাই হোক, এখন টিফিন বানাবো। আজকে একটু চিকেন স্যান্ডউইচ বানাবো। অনেকদিন ধরেই বাবু বলছে স্যান্ডউইচ খাবে, ও একটু স্যান্ডউইচ এইসব খেতে বেশি ভালোবাসে। আগেও তোমাদের বলেছি, অনেকদিন ধরে আমি টিফিন বানাই না আসলে, ছাতুমুড়ি তারপরে আর কি মাখন পাউডি এইসব দিয়ে চালিয়ে গেছি, কাজে এনার্জি পাচ্ছিলাম না এতদিন, জানো তো। কি বলতো, একঘেয়েমি কাজ করতে করতে বিরক্ত লেগে যায়। আর এতক্ষণ কি করছিলাম বলতো, ফোন ঘাটাঘাটি করছিলাম। আর ফোন ঘাটাঘাটি করে দেখো চোখের অবস্থা কি, মানে ফুলে টুলে গেছে দেখো চোখ মুখ, আর চোখ দিয়ে আমার জলও বেরোচ্ছে, চোখে পাওয়ার এসে গেছে, বেশি পাওয়ার তো আছেই। আর চশমা পরেও মানে এত ভিডিও দেখা হচ্ছে, চশমা পরেও চোখ দিয়ে জল বেরাচ্ছে। বিশাল বড় আমরা চাকরি পেয়ে গেছি না, তো সেই চাকরির আমরা একদম সৎ ব্যবহার করছি চোখটাকে খারাপ করে। তো যা, তো এত বড় একটা চাকরি পেয়েছি, তার কাজ না করলে হয় বলো? বসে বসে তো আমাদের মায়না দেবে না, তাই না? তো ওই ঘরে না প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই জন্য এখানে চলে এসেছি। একটু যে ভিডিও করে কথা বলবো তার উপায় নেই, এত আওয়াজ হচ্ছে। তাই হোক, যেটা বলছিলাম যে এত বড় একটা চাকরি ধরে ফেলেছি আমরা, ছাড়ার উপায় নেই, তো বিশাল বড় চাকরি করছি আমরা। তো চলো আগে টিফিন টিফিন বানিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করতে, আর এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। স্যান্ডউইচটা আর 5 মিনিট মতো আমি ফ্রাই প্যানে রাখবো, তারপরে আমি বাবুকে দিয়ে দেবো এটা খেতে। তো স্যান্ডউইচ রেডি, বাবুকে এখন এটা দিয়ে দেবো খেতে। আর আমি কিন্তু এই চিকেন স্যান্ডউইচ খাবো না, আমি শুধু মাখন পাউরুটি খাবো। সকাল সকাল চিকেন খেতে একদমই ভালো লাগে না। আর দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন চলে এসেছি মাছ ধুতে। মাছ আজকে কেটে নিয়ে এসেছি ট্যাংরা মাছ বাপি বাজার থেকে। মাছের মধ্যে না আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু মানে কুচলে নিয়েছি, তারপরে আমি ঝুড়ির মধ্যে এইভাবে ধুয়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, মাছটায় না গন্ধ থাকে না, আর মাছের যে মানে একটা ল্যাদল্যাদে ভাব থাকে না সেইটাও চলে যায়। এইভাবে মাছ ধুয়ে দেখবে একদম ক্লিন হয়ে যায় মাছ, একদম চকচকে করে মাছ। একটু পরিষ্কার করে মাছ না ধুলে না খেতে ইচ্ছা করে না। যে কোনো জিনিসই দেখবে একটু খুব ভালো করে ক্লিন না করলে না সেটা পরিষ্কারও থাকে না আর খেতেও ইচ্ছা করে না। আর এখন এখানে বেগুন কেটে নিচ্ছি, ট্যাংরা মাছ বেগুন দিয়ে হবে আজকে, বাপি বলে গেছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে বেশ ভালো লাগে। রাঁধুনি ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল হবে, লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস। গরমকাল তো একটু পাতলা ঝোল হলে বেশ ভালো লাগে খেতে, আর পাতলা ঝোল খাওয়াও ভালো গরমকালে। আর আজকে রান্না সেরে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমি পুজো দেব। রান্না শেষ করে ডনাকে খাওয়াবো, ডনাকে খাইয়ে দিয়ে ঘরের কাজ করে তারপরে আমি স্নান করব, পুজো দেব। আসলে অর্ধেক কাজ করে তারপরে যদি পুজো দিতে যাই না তো মাথার মধ্যে একটা টেনশন থাকে, যে যেরকম ধরো আমি যদি ডনাকে না খাইয়ে যদি আমি স্নান করে আগে পুজোটা দিতে যাই, তো পুজো দিতে দিতে না মাথার মধ্যে চিন্তা থাকে যে ডনাকে কখন খাওয়াবো, পুজোটা কখন শেষ হবে। তো এইরকম চিন্তাভাবনা করে তারপরে পুজোটা দেওয়াটা ঠিক না, আর মন দিয়ে পুজোটা দেওয়াও যায় না দেখবে। আর মাথার মধ্যে কাজ থাকলে না পুজো শান্তি করে দেওয়া যায় না। সব কাজ সেরে তারপরে যখন পুজোতে বসি তখন মনে হয় একদম শান্তি করে পুজো দেওয়া যায়। তো রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ডনাকে খাইয়ে তারপরে স্নান করে পুজো দেব। রান্নাবান্না করে একদম স্নান কমপ্লিট, এখন যাব পুজো দিতে। ঠাকুরের বাসন মাজা হয়নি এখনও, ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো, তারপরে পেটে দিতে পারবো দুটো। স্নান করে শান্তি পেলাম জানো তো, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা জল পেলাম। অন্যান্য দিন কী হয় কি, দুটো কল লাগিয়েছি জানি না, বুঝতে পারি না আমি, বলে ঠিকই কিন্তু বুঝতে পারি না। তো মিউনিসিপ্যালিটির জল যেটা আসে সেটা বলে গরম জল, আর যেটা নিচ থেকে আসে সেটা বলে ঠান্ডা জল, জানি না এটা আমি বুঝিও না।
তো যাই হোক, আজকে মোটামুটি আমি ঠান্ডা জল পেয়েছি, শান্তি করে স্নান করেছি আজকে, একদম মানে মন শান্তি হয়ে গেছে। চলো এখন পুজো দেবো। আর এই যে বেঁধে দিয়েছি চুলটাকে, গরমে জানো তো চুলটা ভেজা থাকলে, এখন খুলবো না, এটা গরমে চুলটা ভেজা থাকলে আর খুলে দিলে না গরম লাগে বেশি আরো। এই টাওয়ালটা পেঁচিয়ে রেখে দিয়েছি, পুজো শেষ করবো তারপরে খুলবো, ওটা বাসনটা মাজবো তারপরে খুলবো। চলো তাহলে আগে পুজোটা দিয়ে নিই। তো পুজো দিতে বসে পড়েছি, আর আজকে লিচু নিয়ে এসছে বাপি। তো যে কোনো তো ফল আমরা ঠাকুরকে আগে দিয়ে তারপরে তো খাই, এটা বোধহয় আমরা সবাই করি, আমি শুধু না। তো তাই আজকে লিচু নিয়ে এসছে বাপি, আর লিচু দিচ্ছি ঠাকুরকে আজকে প্রসাদে। তো পুজো প্রায় কমপ্লিটই হয়েছে, আমি প্রসাদ দিয়ে দেবো। আর এখানে ডনা চলে এসছে, আমি পুজো দিলেই ডনা চলে আসে এখানে, আর এখানে কখনো শুয়ে থাকে, কখনো আমার পুজো দেখে, কখনো ঢোকার চেষ্টা করে ওখানে। কিন্তু এই জায়গাটা ছোট, তো তো তার জন্য ও ওখানে বসতেও পারে না, তার জন্য বাইরেটাই বসে থাকে ও। আর পুজো হয়ে গেলে তখন ওকে প্রসাদ দিতে হবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেব। আর এই রেসিপিটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মানে পুরোটা শেয়ার করতে পারিনি বলে আমার এক বন্ধু আমাকে বলেছিল যে আবার করে আমাকে রেসিপিটা শেয়ার করতে। তো ভালো করে সত্যিই সেদিনকার শেয়ার করা হয়নি। তো এখানে লাউ পাতা সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ আছে, কাঁচা লঙ্কা, লবণ, পোস্ত বাটা আছে, সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর লাউ পাতাটা সেদ্ধ ভাতের মধ্যে করিনি, কিন্তু ওটা ভাতের মাড়টা একটা কোনো বাটিতে আমি দিয়ে দিয়েছি, লাউ পাতাটা কুচিয়ে রেখেছি, আর সেদ্ধ করে নিয়েছি লাউ পাতাটা দিয়ে, আর আলু সেদ্ধ দিয়েছি দেখতেই পেলে, দিয়ে এবার খুব ভালো করে মেখে নিয়েছি। খুবই টেস্টি হয় খেতে। তো সেই বন্ধুর জন্য আবারও রেসিপিটা দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন লাঞ্চটা করব, আর সাথে আমি আমার ভিডিওটা শেষ করব। এখানে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করে রেখেছি, আর এখানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করেছি, আর লাউ ডাটা দিয়ে ডাল করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে।